clampdown on Dhaka had begun. 25 মার্চের রাতে যখন এই আঘাতটা আসলো, আগে একটা বিষয় ছিল, বঙ্গবন্ধু একটা ইয়ে চেয়েছিলেন যে একটা ট্রান্সমিটার ইউয়ার করার কথা। Army is using full force, including tanks, throughout the country. কত সংগ্রাম, কত অশ্রুধারা, কত ঘটনা প্রবাহ, এরপর বিশ্বকে তাক লাগিয়ে দেয়া বীরত্ব, কণ্টকাকীর্ণ পথ ধরে বাংলার স্বাধীনতা অর্জন, 30 লাখ শহীদের রক্ত, 2 লাখ প্রাণের সম্ভ্রমহানি অথবা তার চেয়ে বেশি দাম। এই সব ত্যাগ মলার বন্দি করা খুব কঠিন, তার চেয়ে বড় কঠিন চিত্রায়িত করা। তবুও নিভৃতে পড়ে থাকা কিছু ঘটনা প্রবাহ নিয়ে আজকের এই তথ্যচিত্র রক্ত দিয়ে নাম লিখেছি। 1947 সাল, ভারত ভাগ হল অসম অবাস্তব এক ধারণা নিয়ে। পাকিস্তানের স্বাধীনতায়ও বাংলার মানুষের ভাগ্য রয়ে যায় অন্ধকারে। পশ্চিম পাকিস্তানের সামরিক জান্তার জাতাকলে পিষ্ট হতে থাকে পূর্ব বাংলা। সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম যে আমাদের অর্থনৈতিক এবং রাজনৈতিক বৈষম্য থেকে উদ্ধার পেতে হলে এবং সামাজিক যে এবং সাংস্কৃতিক যে এবং বাঙালির সভ্যতা, এটাকে আমাদের উচ্চ স্থান দিতে হলে আমাদের দেশকে স্বাধীন করতে হবে। তেইশ বছরের শোষণ বঞ্চনার পর জেগে উঠেছিল বাঙালি জাতি। জাগিয়ে তুলেছিলেন গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে উঠে আসা এক অকুতোভয় মহানায়ক। দৃঢ়চিত্তে বললেন, জাগো, শৃঙ্খল ভাঙো পরাধীনতা। আমরা যেখানে ডায়াস, যেখানে বঙ্গবন্ধু ছিলেন, আমরা ছিলাম খুব কাছে, বেশি দূরে নয়। আমরা বঙ্গবন্ধুকে দেখতে পেলাম, ওনার কথা, বক্তব্য, ওনার জেস্টার, পোস্টার, সব কিছু। উনি যখন বলতে শুরু করলেন, আমরা মানে আমি শুনে আমি ছিল অভিভূত। উনি বললেন যে এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারে সংগ্রাম মুক্তি সংগ্রাম, এই জিনিসটুকু কিন্তু আমার ভিতরে স্টার্টেড ওয়ার্কিং। 7ই মার্চ থেকে শুরু করে 25শে মার্চ পর্যন্ত সমস্ত তার নির্দেশে দেশ চলেছে, কোন কোথায় কি খোলা থাকবে না থাকবে, দোকানপাট কখন বন্ধ হবে এবং সব অফিস আদালত বন্ধ থাকবে, হাইকোর্ট সুপ্রিম কোর্ট থেকে শুরু করে সমস্ত জায়গার যে অসহযোগ আন্দোলনের মাধ্যমে তো ওনার নির্দেশে শুধু খোলা হবে, কখন কি খোলা হবে। এইভাবে করাতে করাতে 25শে মার্চ চলে আসলো। 25শে মার্চের সকাল থেকে কিন্তু আমরা ফিল করছিলাম যে সামথিং ইজ গোয়িং টু হ্যাপেন, মানে বিরাট কিছু একটা ঘটবে। সকাল থেকে দেখি আপনার দুপুরবেলা দেখি রাস্তা আস্তে আস্তে খালি হয়ে যাচ্ছে, নির্জন হয়ে যাচ্ছে রাস্তা, সব লোক চলে যাচ্ছে। সন্ধ্যাবেলা দেখলাম রাস্তাঘাটে কোনো লোক নাই। 25শে মার্চের আগে একটা বিষয় ছিল, বঙ্গবন্ধু একটা ইয়ে চেয়েছিলেন যে একটা ট্রান্সমিটার জোয়ার করার কথা। আমাদের একজন ইঞ্জিনিয়ার ছিলেন, ওয়্যারলেস ইঞ্জিনিয়ার নুরুল হক সাহেব, উনি ওয়্যারলেস সেন্টারের চিফ ছিলেন, চিফ ইঞ্জিনিয়ার। অলরেডি উনি বলেছিলেন, আমি খুলনা থেকে একটা ওয়্যারলেস সেট আনিয়েছি, এটা কেউ জানতো না, এটা আমাদের বই তো লেখা নাই, কিন্তু সেটা একটু এলোমেলো ছিল, তো আমি সেটাকে ঠিকঠাক করে একটা ভালো কাজ দিচ্ছে। ওই ট্রান্সমিটার দিয়েই বঙ্গবন্ধুর মুক্তিযুদ্ধের শেষ আহ্বান সর্বত্র ছড়িয়ে দেওয়া হয়। উনি নানা রকমের উপায়ে ওই মেসেজটা যে পৃথিবীর সব জায়গায় উনি পৌঁছে দিয়েছেন, এমনকি আমেরিকার হোয়াইট হাউস পর্যন্ত সব জায়গায় পৌঁছে দিয়েছেন। 25শে মার্চ শুরু হলো পাকিস্তান বাহিনীর নৃশংসতা।
12:02-03 আমরা তখন সায়েন্স ল্যাবরেটরি ওইখানে টিএসসি কলেজের যে হোস্টেলটা এবং ধানমন্ডি রোড নম্বর 1 মাঝখান দিয়ে একটা রাস্তা চলে গেছে, এটা কলেজ স্ট্রিট বলে এটাকে, আমরা ঠিক কলেজ স্ট্রিটে মোড়ে দাঁড়ানো। তখন দেখলাম দূর থেকে 3-4 গাড়ি আসছে এবং ওখান থেকে ওরা কিন্তু দে স্টার্টেড ফায়ারিং। ওই লালমাটিয়াতে ছাদের উপরে উঠে দেখছি যে প্রথম যে গোলাগুলিটা ইয়েটা হলো, এটা সিগন্যাল গেল, এটা কামানের মতো সিগন্যাল হলো। সেই সিগন্যালের পরপরই সমস্ত জায়গায় সারা শহরে মেশিন গানের চলছে এবং ইতিমধ্যে জয় বাংলা চলছে এবং আস্তে আস্তে জয় বাংলার ইয়েটা শেষ হয়ে আসলো। একটা বিভৎস একটা দৃশ্য। তা আমরা গলি থেকে একটু ভিতরে ঢুকে গেলাম, ঢুকে গিয়ে দেখছি সায়েন্স ল্যাবরেটরির যে মোড়টায় ওখানে একটা গাড়ি পাস করছে, একটা মাইক্রোবাসের মতো, ওইটাকে তারা গুলি করলো। ওখানে গাড়িতে যারা ছিল হয়তো ফ্যামিলি ছিল সবাইকে মেরে ফেললো ওখানটা। অবভিয়াসলি তারা গুলি, কেউ ওইখান থেকে কেউ তাদের হাতে রক্ষা পায়নি। আমি চলে গেলাম ঘরে, দৌড়ে বাসায় চলে গেলাম, দরজা বন্ধ করে দিলাম, সমস্ত জায়গা থেকে ফায়ারিং, পিলখানার উপরে তারা করলো হামলা। আমাদের বাসাটা পিলখানা ঠিক কাছে ছিল, পাশে বলের এই পাশে। ওখান থেকে কিছু সোলজার পাকিস্তান রাইফেলসের কিছু সোলজার খালি গায়ে প্যান্টটা পরা হাতে একটা রাইফেল নিয়ে ওয়েল্ডিংয়ে চলে আসছে বাঙালি। আমরা তাদেরকে ওই রাত্রে তাদেরকে আশ্রয় দিলাম এবং তারা বলছে সবাইকে মেরে ফেলছে ওখানটা, রাজাবাগ পুলিশ ফাঁড়িতে হামলা করে এবং নিরীহ যারা সোলজার যারা ছিল ঘুমন্ত অবস্থায় তাদেরকে হত্যা করলো। তার তারা টিএসসি মিলেছে, সেখান থেকেই তারা সেল ছুটতে শুরু হলো। আমাদের টি শার্টটা তখন পড়ে গেল এবং আর্মি দৌড়ে আমাদের হলের গেটগুলোতে আর্মি এসে গেছে। তখন আমি এখান থেকে উপেন্দ্র নামে আমাদের ছেলেরা যারা ছিল সবাই জগন্নাথ হলের এই দুইটা হলে জগন্নাথ হলের ছাদে উঠে গেছে, কেউ পানি ট্যাঙ্কের মধ্যে ঢুকে গেছে, মনে করে ছাদে এবার পানি কিন্তু উঠবে না। আমি তখন নিচে ছিলাম, তো আমার পাশে ওই মুকুল বোসের বা মৃণাল বোস তো উপরে গেল, ছাদে গেল। আমি তখন হলের এই যে জগন্নাথ হলের এটা উত্তর বাড়ি, এটার পশ্চিম উত্তর কোণে কিন্তু উত্তর দিকে একটা ড্রেন আছে, ড্রেনটা বেশ ডিপ ড্রেন। আর ওই বেশ আমাদের যারা কর্মচারী ওরা কিন্তু অনেকগুলো গরু পালতো, গাভী, তো গাভী গাভীর বাচ্চা প্রায় অন্তত 15-18-20 মতো, তো সেগুলোর চড়া দুর্গন্ধ। তো আমি এইখানে আশ্রয় দিলাম। ওরা যখন ঢুকলো তখন ওরা সাংঘাতিক একটা বিভৎস বাহিনী, যারা গণহত্যা বাহিনী, আর্মির ভিতরে যারা গণহত্যা করতে পারে ব্ল্যাক ক্যাট বাহিনীর মধ্যে দেয়, এইখানে ঢুকে আমাদের প্যানিক সৃষ্টি করেছে, অর্জন তর্জন করতেছে। বাঙালি তো মুসলমান তো হিন্দু হয় বাঙালি, এবার ওরা তো বুঝাতে এসেছে তোমরা বাঙালি মুসলমান তোমরা হিন্দু, তোমরা আমাদের শত্রু, শেখ মুজিব কথা হয়, শেখ মুজিব বাঙালি সব কুত্তা হয় এইসব বলতেছে। আর তর্জন আর সেটা ধরতেছে ছাত্রদেরকে, ধরে তখন ওদের যত্ন করছে। আর ছাত্ররা কিছু ছেলে কান্না শুনতেছি শুনতে শুনতে আমি তখন একটার ভিতরে আমি ড্রেনটার ভিতরে ঢুকে গেলাম। এখন আমি ছাদে একটু দেখতে পাচ্ছি শুধু, আর এদিকে তো শব্দ শুনছি দক্ষিণ প্রান্তে তো দাঁড় করেছে। তখন কিছু ছেলে যখন গুলি লেগেছে তার পূর্ব মুহূর্তে জয় বাংলা করে চিৎকার করতেছে, হয়তো ভাবছিলাম তো গুলি তো করবি, তাই যাই হোক আমরা জয় বাংলা করে মরি। পুরো রাজ্যে এই হত্যাযজ্ঞ ঘটানো হয়েছিল বাঙালি জাতির অধিকার আদায়ের সংগ্রামকে ধূলিসাৎ করে দেওয়ার জন্য। 27 তারিখে রেডিও অ্যানাউন্সমেন্ট হলো, রাত্রে থেকে অ্যানাউন্সমেন্টটা দিল যে 27 তারিখে সকাল 9:00-11:00 পর্যন্ত কারফিউ লিফ্ট করবে 2 ঘন্টার জন্য। বেরোলাম আম্মার সাথে, রিক্সা নিলাম, নীলক্ষেতে মোড়ে আসলাম আমরা। মোড় থেকে এই মোড়ে যাওয়ার সময় একটা পেট্রোল পাম্প পড়তো বাম দিকে, ওখান থেকে লাশ পড়ে আছে। আগে একটা মাংসের দোকান ছিল নিউ মার্কেটে, ওখানে মানুষ মরে আছে। সামনে গেলাম যেটা এখন আপনার ওই যে হকার্স মার্কেট, রাস্তার মধ্যে লোক, অনেক লোক লাশ পড়ে আছে ওখানটায়। নীলক্ষেতে ওখানে গেলাম মোড়ে রেল লাইনের উপরে, ওখানে আগে একটা রেললাইন ছিল, আগে যে রেললাইনটা আপনার পুরনো রেললাইনটা, ওখানে লাশ পড়ে আছে। ওখান থেকে আমরা রিক্সা করে গেলাম ওই জগন্নাথ হল পার হয়ে শহীদ মিনারে। শহীদ মিনারে গিয়ে দেখি শহীদ মিনারটা একদম ভাঙ্গা ঘুরে দেওয়া হয়েছে, এবার টোটালি ব্রোকেন। আমরা ওখান থেকে ওইখানে যাবো জগন্নাথ হল। জগন্নাথ হলে যাওয়ার পরে না, মানে আমি আর এটা ভাষায় প্রকাশ করতে পারবো না কি বিভৎস একটা দৃশ্য। প্রতিটা রুমে রক্তের ছিটা, যতগুলি হলে যতগুলি তার মানে যত ছাত্র ছিল রুমে সবাইকে তারা হত্যা করেছে ওখানে। আমার আম্মাকে দেখলাম ওই ওই যে ওয়ালের এখানে, ওয়ালের হাতটা দিয়ে, জাস্ট একটু হাতটা দিয়ে উনি নাড়ালেন রক্তের উপরে,
রক্ত শুকিয়ে গেছে, তখন বললো যে কোন মায়ের সন্তান। তো আমরা ওখান থেকে বের হয়ে এসে আপনার ওই জগন্নাথ হলের মাঠে একটা জায়গায় দেখলাম যে মাটি সবে ভরাট হয়েছে ওই জায়গাটায়, কারো হাত বের হয়ে আছে, কারো পা বের হয়ে আছে, মানে যাদেরকে দাফন করছে ওইভাবে দাফন করে নেই, জাস্ট ফালাই দিয়ে ওইটাকে ফেলে দিয়ে জাস্ট ঢেকে দেওয়া। ওখান থেকে চলে আসতে আসতে তখন প্রায় সময় শেষ, আমরা আস্তে আস্তে হাঁটতে 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 মানে রিক্সা নিয়ে কিছুটা হাঁটলাম, আরেকটা রিক্সা নিলাম, নিয়ে রিক্সা নিয়ে চলে আসলাম বাসায়। আসার পথে উনি আমার আম্মা আমাকে বললেন যে মানে আমি একটু মানে ওই সময় চুপ হয়ে গিয়েছিলাম একেবারে, আমি কথা বলতে পারতেছিলাম না দেখে। তো আম্মা আমাকে বললো যে চুপ করে আছো কেন, তোমার কী করা উচিত? তাই বললাম যাই মাস থেকে ডেলিভারি আছি। তো বলে আমি তোমার থেকে তো এই কথাটা শুনতে চাচ্ছি। ইউনিভার্সিটির যে কলোনিগুলি ছিল পলাশীতে ক্রস করে ইকবাল হল, যেটা আগে ছিল এখন সার্জেন জহুরুল হক, পথে দেখলাম যে অনেক লোকের ঢাকায় নিউ মার্কেটে যারা বাজারের লোকরা বাইরে শুধু তাদেরকে অনেক ডেড বডি পড়ে আছে, পাকিস্তান এক ত্রাসের সৃষ্টি করছে। সেখান থেকে দেখার পর ইকবাল হল দেখার পর খুব মনটা খারাপ হয়ে গেল। আসলাম বাড়িতে আসলাম, তখন চিন্তা করলাম যে কীভাবে কী, আমাদের সহযোদ্ধা একজন কুটু সে এখন প্রয়াত মানে মারা গেছেন, সে তার সঙ্গে আমি আগরতলায় চলে যাই 2 জুনে। পাকিস্তান বাহিনীর হত্যাযজ্ঞে সবুজ শ্যামল মাটিতে যে রক্ত স্রোত বয়ে যায় তা উজ্জীবিত করে বাঙালি জাতিকে। সেই স্রোত ছড়িয়ে পড়ে গ্রাম থেকে গ্রামে, গ্রাম বাংলার চিরায়ত প্রকৃতির রূপ তখন পাল্টে যায়। ঘরে টিনের চালে বাতাসের মৌগন্ধ আর তখন থাকে না, দেখির স্বচ্ছ জলের কোমলতা হারিয়ে যায়, প্রতিশোধের আগুন জ্বলে ওঠে বাঙালির শিরায় উপশিরায়। প্রতিটি বাঙালির মনে তখন সংকল্প জাগে প্রতিরোধ ও প্রতিশোধে অবদান রাখার, যে যার মতো বেরিয়ে পড়েন ঘর থেকে। 8 তারিখ আমরা যাব, তো যেদিন যাব সকালবেলায় আম্মার দরজার সামনে দাঁড়ানো, তুমি বললেন যে তুমি তো যুদ্ধে যাচ্ছ বাবা, তোমাকে আমি 3টা কথা বলবো, মানে ওই দিনকার কথাগুলো মানে বলতে গেলে আই রিয়েলি বিকাম ভেরি ইমোশনাল। উনি আমাকে বললেন যে তুমি মনস্থির করো যে তোমাকে যুদ্ধ করতে হবে, এবং যুদ্ধ কিন্তু অনেক রিস্কি, ইউ ম্যানট সার্ভাইভ, তো তোমাকে যদি যুদ্ধ করতে হয় তুমি যদি মনস্থির করো তাহলে তোমাকে ইউ মাস্ট ফাইট লাইক এ হিরো, বীরের মতো তোমাকে যুদ্ধ করতে হবে, আর তোমাকে যদি মরতে হয় ইউ গেট এ বুলেট ইন ইউর চেস্ট অ্যান্ড ডাই লাইক এ হিরো, বীরের মতো মরে যাও, আর যদি তোমাকে ফিরে আসতে হয় ইউ মাস্ট কাম ব্যাক লাইক এ হিরো। বাসে উঠলে বাসটা নিয়ে আসলো তেরিয়াপাড়া নামক একটা জায়গায়, ওইখানে যেন ইব্রাহিম, তখন সেকেন্ড লেফটেন্যান্ট ইব্রাহিম, পরে জানলাম তার নাম, এসে বললো পরিচয় দিতে, বললো পরিচয় দিলাম। ওখানে মেজর শফিউল্লাহ, জেন শফিউল্লাহ আমাদের প্রথমে বললো যে ওদেরকে একটা শার্প একটা ট্রেনিং দাও 4-7 দিনের মতো। কী ট্রেনিং, কী হাতিয়ার তাকে দেওয়া হবে? ধর আমি কমান্ডার যদি হয় আমাকে AK-47 বা স্টিল মেশিন কার বাই 9mm যেটা, এই 2টা ট্রেনিংটা দিয়ে দিল। আমরা এদের কী করতে বের হই প্রতিদিন, যে কোন জায়গায় করবো, করতে 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 একটা জায়গায় পেলাম তেলিয়াপাড়া এবং মন্তলি টি এস্টেটের মাঝে একটা বাঘ, বিরাট বড় একটা বাঘ, জিগজ্যাগ রাস্তা। চিন্তা করলাম যে এখানে যদি আমরা এন্ট্রি ট্যাঙ্ক মাইনটা লাগে ও ভাগতে পারবে না এখান থেকে, ওইটা পড়বে ওইটার মধ্যে। তো আমরা এর আগের দিন গিয়ে রাস্তার মধ্যে মাইন লাগালাম। পাকিস্তান আর্মিরা যেদিক থেকে মুখ করে আসবে তার ঠিক অপোজিটে অনেক এন্ট্রি পার্সোনাল মাইন আমরা রাস্তার মধ্যে পুঁতে দিলাম। ঠিক 10:30টার দিকে দেখি অনেকগুলি ট্রাক দূর থেকে দেখা যাচ্ছে আসতেছে। তখন উই ওয়ার রেডি, সব অল আমাদের কাছে, তখন প্রায় সবার কাছে ছিল, এই 5টা গ্রুপের মধ্যে ছিল, টোটাল ছিল অ্যাবাউট 14টা মতো লাইট মেশিন গান, সব চাইনিজ ইকুইপমেন্ট, সেকেন্ড বেঙ্গলের চাইনিজ ইকুইপমেন্টস, AK-47 আমাদের যে 5 জন কমান্ডার, 5 জনের কাছে 5টা AK-47, আরও 4-5 জনের কাছে 5টা AK-47, এরকম যেন মোর্শেদের হাতেও AK-47, এবং একটা হলো আপনার স্মল রকেট লঞ্চার, যেটা এই আসলে একটা জিপটা চলে গেল, ওই জিপে ছিল একজন অফিসার। আমি দেখতে পাচ্ছি, কথা বলতে বলতে যাচ্ছি, শুনতে পাচ্ছি যে রাস্তা তো খুব কাছে, তো এরা চলে গেল, আমাদের মাইন্ডটা ফুটলো না। সেকেন্ড একটা ওই 1-10টা চলে গেল, কিছু হলো না ওইটা। তো আমাদের আমরা না বলা বলি করছি আস্তে আস্তে, কি আমাদের যে মাইন্ডটা, যেটা অনেক সময় হয় মাইন্ডটা ফিউজ যদি ঠিক না থাকে তো মাইন্ড বাস্ট করবে না, এটা এই বলতে বলতে ধড়াম করে একটা আওয়াজ, ওর মধ্যে দেখি যে ট্রাকটাকে দেখি শূন্য,
ওইটা চেইন ডেটোনেশনের পাশে পিছনের পাশে যেটা ছিল ওইটাও বাস্ট করে একসাথে, এবং ওখানে ছিল একটা বাস, ওটা উড়ে গেল উপরে। মাইনটা ফাটার সাথে সাথে আমাদের এই আমরা 50 জনের আর্মস এট এ টাইম রিওপেন, আমাদের গুলির মধ্যে যারা পড়েছে 100 গজের মধ্যে খুব কম লোকই বেঁচে যেতে পারবে এখান থেকে। পরের দিন সকালবেলা ওইখানে টি গার্ডেনে খুলি, দুজন আসলো, এসে বলো ওদেরকে আবার এই কুড়িদেরকে তারা ইউজ করেছিল এই ডেড বডিগুলি তুলতে। আমরা জিজ্ঞাসা করলাম কি ক্যাজুয়ালিটি কি, বলে স্যার তারা আমরা গুনে গুনে 54টা লাশ তুলছি ওইটাতে। এই সময় কিন্তু তখন ওই তারা ডিসিশন দিল যে বাংলাদেশ সেনাবাহিনী গঠন করা হবে। তাহলে গঠন করতে গিয়ে এখন ওই সেক্টর ফরমেশন, যে সেক্টর ফরমেশন যেটা হচ্ছে প্রচুর মুক্তিযোদ্ধা চলে আসছে, প্রায় 50,000-60,000-70,000 মুক্তিযোদ্ধা চলে আসছে, কিন্তু এদের কমান্ড করার জন্য কোনো লোক নেই। এবং সেনাবাহিনী গঠন করা হবে, সেনাবাহিনীর জন্য অফিসার তারা টোটাল আপনার বাংলাদেশি কমিশনড পাকিস্তানি মিলিটারি একাডেমি অফিসার ছিল 99 জন অনলি। তো এত ফোর্স কমান্ড করার জন্য 99 ওয়াজ নট সাফিসিয়েন্ট। তখন তারা চিন্তা করলো যে বাংলাদেশ আর্মি গঠন করবে এবং কিছু অফিসার নিয়ে, মানে কিছু রিক্রুট করে ট্রেন করা হবে অ্যাজ অফিসার। সেইখানে আমি আই ওয়াজ সিলেক্টেড ফর কমিশন ট্রেনিং, এবং আমার সাথে আরও 61 জন দুর্ধর্ষ যোদ্ধা সমস্ত বাংলাদেশ থেকে সেক্টর থেকে নেওয়া হলো। মুক্তিযুদ্ধে মেজর খালেদ মোশাররফের সেক্টর 2-এর অধীনে ঢাকায় গড়ে তোলা হয় ক্র্যাক প্ল্যাটুন। এই প্ল্যাটুনের সদস্যরা গেরিলা যুদ্ধে পাকিস্তান বাহিনীকে দিশেহারা করে তোলে। সবচেয়ে বৃহৎ অপারেশন যেটা একটা নূর হোটেল ছিল এই গ্রিন রোড 7 নম্বর এবং 8 নম্বরের মাঝে, শেখ মান্নান, আমি বজলুল মাহমুদ, মনসুর আলম দুলাল আলমগীর এবং আরেকজন ছিল, নামটা ভুলে গেলাম, আবদুল্লাহ। রাত 1টার পর আমরা অপারেশনের জন্য অ্যাম্বুশ করে বসে আছি, হঠাৎ দেখতেছি যে লাইট জ্বলতেছে ওদিক থেকে আসতেছে নিউ মার্কেট, এই যেটা পিলখানা যেটা বলেন সেটা আগে ছিল বিডিআর, ওখান থেকে আসতেছে। আসতে কাছে আসার সঙ্গে সঙ্গে আমার তো আর উইথড্র করার সময় নাই, দেখলাম যে 3টা লরি আসছে। 3টা লরিতে আগে মনে আছে কিনা পুরনো পাকিস্তান আর্মির যেগুলি নাক বোচা বলতে গেলে ওইগুলি ইয়া ছিল কাপড় ঢাকা, ওরা ক্যান্টনমেন্টের দিকে যেতেছিল ওদের মুভমেন্ট, আর্মির মুভমেন্ট। যখনই ওইটা আসে আমাদের বিল্ডিংটা, যে বিল্ডিং আন্ডার ক্রসে নূর হোটেল, পুরোটা গাড়িটার মাইনে আসে ব্লাস্ট হয়ে থাকে, এবং আমাদের সঙ্গে দুলাল মিশ্র আলম গ্রেনেড চার্জ করতে থাকে, আমরাও গ্রেনেড চার্জ করার পরে অল ক্রস ফায়ার করতে থাকি। ওদের কাছ থেকে কোনো রিসপন্স ওরা করে নেয়, এটা তো ওদের আর্মি ট্রাকটা পড়ে গেছে, ঢলে পড়ছে 3টা আর্মি ট্রাক। তো এটা হচ্ছে কনভয় যে আমরা 5 জন আর ওরা এতজন পড়ে গেছে, যখন ওদের হাতে কোনো শুটিং শ্যুট হচ্ছে না, আমরা শ্যুট করেই যাচ্ছি। শেখ মান্নান, আমি মান্নান লাস্ট আমল উইথড্র করতেছিল না, তা মান্নানকে আমি টেনে নিয়ে আসছি। যাই হোক, তো এই যে পরে আমি শুনতে পেলাম যে 21 জন আর্মি এখানে মারা গেছে, অনেক অনেক হতাহত হয়েছে। নেমে পড়েন গ্রাম বাংলার নারীরাও, কোমল হাতগুলো মুষ্টিবদ্ধ হয় কালো পাহাড় ভাঙার শপথ নিয়ে। কোটালি বেড়া লেবু বেরি বিলে বিলে বিলে, যেখানে নৌকা ছাড়া কোনো মানুষ যাইতে পারে না, সেখানে আমাদের একটা ক্যাম্প করছে আশালতা বৈদ্য, সেখানে আমরা প্রথমে গেলাম। প্রথমে ওখানে হিমায়ত বাহিনীর লোক এখানে ট্রেনিং করালো, 36 জন মহিলার ট্রেনিং হলো। যা যা দিত কি নিয়ে আসতাম, নৌকা নৌকা নিয়ে যারা থাকতো তাদেরকে খাওয়াইতাম, এই নৌকায় পানি আসতাম, আবার কখনো রাস্তায় ঘুরতাম যে কোথায় নৌকায় মিলিটারি আসছে নাকি বা কোথাও রাজাকার আসছে নাকি। মুক্তিযুদ্ধের এক একটি ঘটনা এক একটি বিশাল সিন্ধু, পাথর চাপা দিয়ে রাখা কত কষ্ট, আজও কত নারী ডুকটে ডুকটে কাঁদেন, এমন সব নির্মমতা আছে যা ব্যাকরণের ভাষায় সংজ্ঞায়িত করা কঠিন, এমন সব নির্লজ্জতা আছে যা সভ্য সমাজকেও লজ্জা দেয়। 4 মাসের মেয়ে রেহানা, পৃথিবীর কোনো ঘটনা তাকে স্পর্শ করার কথা নয়। বাবা আব্দুস সালাম খুলনার সেনহাটিতে মুক্তিযুদ্ধের জন্য তরুণদের সংগঠিত করে ট্রেনিং দিচ্ছিলেন, আর সেই ক্রোধে পাকিস্তান বাহিনী এদেশীয় দালালদের নিয়ে 30 এপ্রিল তার সেনহাটির বাড়ি ঘেরাও করে। 4 মাসের মেয়ে রেহানা হয়ে যায় আক্রোশের শিকার। ওরে নেব কি বালিশ নিয়ে দৌড় দিছি, তাই বালিশ নিয়ে দৌড় দিলি পরে ওই বাগানে চলে গেছি, সেই সময় তো ওদিকে বাগান ছিল, সেই বাগানে চলে যাইয়ে দেখি যে বালিশ মেয়ে নিয়ে আসিনি, তখন
আমি আর আসিনি, ওইখানে তো কান্দা কাটি, আর ওর আব্বা তখন আবার আসলো, আসে দেখে যে মেয়ে এই উঠে নিয়ে ফেলানো, ওই রাজাকাররা খান সেনারা সবাই সে বাড়ি ফিরে ফেলাইছে, গিয়ে ফেলাই ওই মেয়ে পাই, ওই মেয়ে আর কি উঠে নিয়ে ফেলাই বুটজুতে দিয়ে পাড়ায় মেরে ফেলাইছে। এসে তখন ওর আব্বা পেলো, ওর গা জামা ও তো মরেই গেছে, কাকে কুকে খুঁচে খাচ্ছে, তখন ওর আব্বা ওই কোলে নিয়ে ভাসাই দিল আর ওই গা জামাটা খুলিয়ে রাখলো। গোপালগঞ্জের কোটালি পাড়ায় খ্রিস্টান মিশনারিতে আশ্রয় নিয়েও রক্ষা পাননি স্বর্ণলতা, কানন গমেজ, নাজমা সহ অনেক নারী। বরাকা সিলভার জগ নিয়ে আমি জল আনতে গেছি, আমি জলে যখন আসতেছি তখন সিস্টার রাতে সব ওই গোল করে, আমি পশ্চিম দিকে আর ওরা পূর্ব দিকে, ওই সময় যে ওই বেড়া আজকে আমারে ছুরি দিয়ে টান দিছে, আমারও এই যে হাতে কাটা আছে, এই যে এখানে দাগ আছে, এদিকে দাগ আছে, অনেক কয়েকটা দাগ, আমার জামা ব্যাগ ছিঁড়ে গেছে। আমি আমার একার ধৈরিয়া দুই তিনজন ফেলাই দিয়েছে, তারপরে বেশি আমারও ততটা ক্ষতি হয় না, আমার চাইতে বেশি ক্ষতি হচ্ছে কানন দিয়েছে। নাজমার তৈরি হওয়ার পরে আমার দল আমি অনেক অনুরোধ বিরোধ করলাম, অনেক কান্নাকাটি করলাম, কিন্তু তারা শুনে না। শোনার পরে আমার একটা বাড়ি মারছে, বাড়ি মারার পরে আমি জোরে চিৎকার মারছি, এই আমার মুখ বাঁধতে ফেলাইছে, মুখ বাঁধতে আমার দুই হাত বাঁধতে ফেলাইছে, হাত বাঁধতে ফেলাইলে তো বাবা বলবো, আর আমার হাতে কিছুই নেই, কিছু বলার মতো কিছুই নেই। পরে যে কে আমাদেরকে উঠেই নিল, কি নিল আমরা কিচ্ছুই বলতে পারি, চিনতে করছি যে আমি এই কথার দিকে আমি প্রকাশ করি তাহলে আমার ছোটো ছোটো দুই বোন আছে, তাদের কি বিয়ে হবে না, আর আমার তো হবেই না, আমার তো লাইফ শেষ। এই জন্য আমি কিচ্ছুই বলি না, চুপচাপ থাকি, মাঝে মাঝে যখন রাত্রে স্বপ্নে দেখি তখন চিৎকার দিয়ে উঠি, না না গড়িয়া বাসা বাসা, তখন আমার বউ বাবা বলে ও কানুন কানুন মা তোর কী হয়েছে, তোর কেটা বাঁচাবে কেটা বাঁচাবে, আমি কই বাবা না তো তুই দেখুন চিৎকার করে বললি, আর বাসা বাসা বাসাও তোর কী হয়েছে মা, আমি বাবা আমার কিচ্ছু হয় নাই। এই চিঠি এক বীরঙ্গনার মায়ের লেখা, তার মেয়ের একটা বিহিত করার জন্য স্বাধীনতার পর লিখেছিলেন বঙ্গবন্ধুর কাছে। মাননীয় বঙ্গবন্ধু, আপনার প্রতি আমার আন্তরিক ভালোবাসা। আমার সংসারে আমার বলতে একমাত্র মেয়ে, সে কলেজ ছাত্রী ছিল, তাহাকে দিয়ে আমার আশা ভরসা ছিল। স্বাধীনতার প্রাককালে বর্বর পাক সৈনিকেরা এবং এদেশের দালাল রাজাকার আমার সকল আশা আকাঙ্ক্ষা শেষ করিয়া দেয়। বিগত 71 সালের 13ই ডিসেম্বর দেশীয় রাজাকারদের সঙ্গে লইয়া পাক বাহিনী আমাদের এলাকা ঘেরাও দেয়, যথেচ্ছ লুটতরাজ ও বাড়িতে বাড়িতে যুবকদের নির্বিচারে হত্যা করে। সেই সময় আমার একমাত্র মেয়েকে তাহারা ধরিয়া লইয়া যায়, আমরা ফেরত পাই নাই। 16 ডিসেম্বর স্বাধীনতার পর 17 তারিখ সে বাসায় ফিরিয়া আসে, কিন্তু মান ইজ্জত সমস্তই বিসর্জন দিয়া। এখন সে বীরাঙ্গনা, আমি এই বীরাঙ্গনা মেয়েকে নিয়ে খুব অসুবিধায় আছি। শুনতে পাইলাম এদেশের 20,000 নির্যাতিত ও অগণিত বীরাঙ্গনা মহিলার পুনর্বাসনের জন্য আপনি আলাদা দপ্তর খুলিয়াছেন, আমার এই বীরাঙ্গনা মেয়েরও একটি বিহিত করিবেন, এই আশা নিয়ে লেখনী শেষ করিলাম। ঢাকার গেরিলা যুদ্ধে এক পর্যায়ে ধরা পড়ে যান ক্র্যাক প্ল্যাটুনের অনেক সদস্য, মারাও যান, নির্যাতনের শিকার হন কেউ কেউ। আমাকে একা না, এখানে আগে যে নায়ক ছিল তালাশ সিনেমার কথা মনে আপনাদের নেই, নাম করা ছবি রহমান, নায়ক রহমান পা কেটে গেছিল, তার শ্যালক ছিল, তার শ্বশুরবাড়ি আমাদের সেন্ট্রাল রোডে গেটের অপোজিটে, তার শালাকে নিয়ে গেছে, বাবুকে নিয়ে গেছে, তারপরে এখানে হাসান খোদাবক্স ডাক্তার হোমিওপ্যাথিক ডাক্তার তার ছেলে। 15ই নভেম্বর ক্যান্টনমেন্টে যখন যাই তখন আমার ক্যান্টনমেন্টে জিপের পিছে পরে ডিসি হয়েছিলেন আব্দুল করিম, উনি আমাদের ফলো করে ক্যান্টনমেন্টের পর্যন্ত যায় নিয়ে যায়, নিয়ে যেয়ে ওইখানে আমরা একটা এক একটা গোডানে থাকতাম, সেটা 3টা লাইনে থাকতাম, সুতরাং এক একটা গোডানে আমার মনে হয় যে 250-300 লোক থাকতাম,
মাঝে মাঝে দিনের বেলা ডেকে নিয়ে যেত, তিনজন চারজন করে ডেকে নিয়ে যেত। সেই রোটেশনে আমার নাম আসলো, আমাকে নিয়ে আসলো হলো সেই মাননীয় প্রধানমন্ত্রী পুরনো পার্লামেন্ট বিল্ডিং যেখানে বসেন, তার পিছনে একটা টর্চার ক্যাম্প ছিল, সেই টর্চার ক্যাম্পে আমাকে নিয়ে আসে, আমাকে ফ্যানের মধ্যে ঝুলে আমাকে মারে। এখন একটা ভেইন নষ্ট, আমার নষ্ট ইয়ে হয়ে গেছে, ব্লাড সার্কুলেশন হয় না, অনেক সময় অজ্ঞান হয়ে যাই। ইস্ট পাকিস্তান চিফ কর্নেল বশির, হি ইজ এ পাঞ্জাবি গাই, হি ইজ এ চিফ অফ অল ইন্টেলিজেন্স, আমাকে টর্চার করতেছে যখন, মারতেছে যখন, তো উনি তার এমপি দিয়ে, মিলিটারি পুলিশ দিয়ে আমাকে নিচে নিয়ে আসলো, দিয়ে বললেন যে তোমার তো ডেথ পেনাল্টি আছে, মৃত্যুদণ্ড আছে। তা বললাম আমি রোজা আছি, আমি মিথ্যা কথা বলতেছি না। সে হাসতেছে আর বলতেছে যে জানো তোমার বড় ভাই আমার ছোট ভাইয়ের বন্ধু, সেই সুবাদে আমার তোমার জান ভিক্ষা চাইছে, তো আজকে আমি তোমার জান বাঁচাই ডিস্ট্রয় করে ফাইলটা। সে বললো যে তুমি, তোমাকে রিলিজ করে দিলাম। প্রতিশোধের আগুন তখন দাউ দাউ করে জ্বলতে থাকে 56,000 বর্গ মাইল জুড়ে, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম। মুক্তিযোদ্ধাদের আক্রমণে পর্যদস্ত হতে থাকে পাকিস্তান সেনা ছাউনি, হাত গুটিয়ে তারা পালাতে থাকে। তখনই উদ্ভাসিত হতে থাকে বাংলাদেশের স্বাধীনতার সূর্য। আমাদের জকিগঞ্জ দখল করতে হবে, তো জকিগঞ্জের ডিস্টেন্সটা ছিল আপনার অ্যাবাউট বেশ অনেক দূর, কত কিলোমিটার হবে, 15-16 কিলোমিটার হবে। এটা আমরা অ্যাডভান্সটি কন্ট্রোল করতে করতে যাচ্ছি, পথে আপনার আপনার ওই অপোজিশনগুলি অ্যাডভান্স টু কন্ট্যাক্ট মানে এনিমি যে ডিফেন্স পকেট ডিফেন্স আছে তাদের, তারা আমাদের মুভমেন্টটাকে ডিলে করার জন্য, যেন তারা চলে যেয়ে ফল ব্যাক করতে পারে তাদের সিলেটে, এবং ওখানে গিয়ে তারা মেজর একটা ডিফেন্সটিভ যুদ্ধ করার জন্য আমাদের গেছে। তো আমরা যখন যাচ্ছি তারা বাধা দিচ্ছে, ওইটা ক্লিয়ার করছি, পরে আরেকটা বাধা দিচ্ছে, ওইটা ক্লিয়ার করতে করতে আমরা মেজর যুদ্ধটা করলাম জকিগঞ্জ। দিনের দুপুরে দিনের 12:30-1টার দিকে আমরা অ্যাটাক করলাম জকিগঞ্জ এবং আমরা দখল করে নিই। ওইটা দখল করা, ওইটা ওখানে আমরা প্রায় 30-35 জন পাকিস্তান সোলজারকে হত্যা করি ওখানে, আর বেশ কিছু ধরে নিয়ে আসি যুদ্ধবন্দী। এবং ওখানে যতগুলি বাংকার ছিল ওদের, প্রতিটা বাংকারে আপনার একজন দুইজন করে মেয়ে মানুষের লাশ উলঙ্গ এবং ধর্ষিতা ধর্ষণ করে হত্যা করা হয়েছে। তো এগুলি দেখে নিজের মনে ভিতরে একটা যেটা হয়, ক্ষোভ, রাগ, ঘৃণা সব কিছু মিলে যে উই উইল নট স্পেয়ার দেম। নভেম্বর মাসের শেষের দিকে সিলেটের কানাইঘাটে ভয়াবহ এক যুদ্ধে বীরত্ব দেখান মেজর ওয়াকার হাসান। আমরা সিলেটের দিকে যাব, এর মধ্যে জায়গায় জায়গায় তো তাদের ডিফেন্স, তো এগুলো ডিফেন্স ক্লিয়ার না করে যাওয়া যাবে না। তা আমরা 4-8 গ্রাম দখল করে নিলাম, নিয়ে আমরা কানাইঘাটের কাছে নদীটা সুরমা নদীটা ক্রস করব। তখন আমরা ওই মানে ওই যে নদীটার এই পারে, এটা এটা নদীটা ক্রস করার আগে আমরা ডিফেন্স নিলাম ওইখানে নদীর পারে, এই পারে দুই দিকে দুইটা কোম্পানি সামনে আর আমাদের দুইটা কোম্পানি পিছনে, বাম দিকে একটা কোম্পানি, ডান দিকের কোম্পানিতে আমাদেরটা, আমি ডান দিকে এবং আমি প্লাটুন কমান্ডার, 12 প্লাটুনে। হঠাৎ করে ওয়্যারলেস সেটে আমার ওই যে সুবেদার মুসা 11 প্লাটুন কমান্ডার, সে চিল্লাচ্ছে ওখান থেকে, বলছে স্যার আমাকে বাঁচান, স্যার আমাকে একটু ধরে নিয়ে গেল। মুসা সাহেব কোথায় তারা? বলে স্যার তারা তো কাছে চলে আসছে। তখন আমি বাইনাকুলার দিয়ে দেখার চেষ্টা করলাম, কিছুটা মুভমেন্ট দেখতে পাচ্ছি। দুইটা মেশিন গানকে আমি ওই দিকে মুভ করে, তার ডিফেন্সের দিকে মুভ করে প্লেস করে দিলাম কুইকলি। তখন আর বাঙ্কার টাঙ্কা না, গাছের পাশে রেখে দিলাম, আর 6টা লাইট মেশিন গান দিয়ে আমি বললাম যে এইখান দিয়ে ওই গ্রাম থেকে যদি কেউ এদিকে আসে মধ্যখানে খোলা যাবে, যদি কেউ আসার চেষ্টা করে ইস্যুট। আর আমি আমার লোককে একটা ইনস্ট্রাকশন দিলাম যে আমরা কিন্তু এখনই আমি ওই গ্রামে ঢুকবো, যেই মাত্র ওই গ্রামে গিয়ে পৌঁছাবো তোমরা ফায়ার বন্ধ করে দেবে। এখন দেখা যাচ্ছে দিন, তখন মাঝে সকাল 6টা-6:30 বাজে, তো ফায়ার করতে করতে যাচ্ছে, যারা পড়তেছে গুলি করতেছি, ওরা গুলি করছে, আমার লোকও গুলি খাচ্ছে, পড়ে যাচ্ছে, করতে করতে আমরা সামনে চলে গেলাম। সামনে যাওয়ার পরে এখন দেখি বিশ্রী একটা অবস্থা, এখন আর কাউকে চিনি না, ওদেরও খাকি কাপড়, আমাদেরও খাকি কাপড়, ওদেরও চাইনিজ হেলমেট, আমাদেরও চাইনিজ হেলমেট, ওদেরও চাইনিজ আর্মস, আমাদেরও চাইনিজ আর্মস। আমরা সাথে সাথে ফায়ার বন্ধ করে সবাই ব্যানেট লাগাই ফেলল, এই শুরু হলো ব্যানেটিং, বাদ দিয়ে বাড়ি, মানে এখন দেখে 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 ঘুষি লাঠি, মানে এটাকে বলে আমরা বলি আমাদের মিলিটারি টার্মসে বলি ক্লোজ কোয়ার্টার কমব্যাট যেটাকে বলে। আমার কাছে ছিল পিস্তল, তো পিস্তলটা আমি আর বের করে দিই, আমি AK-47 হাতে রেখে দিলাম একেবারে রেডি করে। আমার তো লোডের 4টা ম্যাগজিন, একটা পুরা ম্যাগজিন, নতুন ম্যাগজিন লোড করলাম,
হঠাৎ করে আমার যে অপারেটর যে আমার পাশে ছিল সে আমাকে ধাক্কা দিল, স্যার এরকম করে। ওই ধাক্কাটা আমি সামাল দিতে পারিনি, হঠাৎ করে তো আমি পড়ে যাচ্ছিলাম মাটিতে। এই যে পড়ে যাচ্ছিলাম মাটিতে, মানে সিরিজ অফ ইভেন্টস হয়ে গেল এর মধ্যে, যেটা হয় নর্মালি সেকেন্ডের মধ্যে আপনি ইভেন্টসগুলি হচ্ছিল। আমি যখন পড়ে যাচ্ছি আমি দেখতেছি ব্যানারটা চলে গেল, ব্যানারটা চলে গিয়ে আমার যে অপারেটর ছিল তার গলা দিয়ে ঢুকে গেল। তো আমি পড়তে পড়তে তার মাথার মধ্যে তার কপালে এখানে একটা গুলি করে সে পড়ে যায়। হঠাৎ করে একটা বটগাছের ফাঁক থেকে একটা লোক বের হয়ে আসলো, তো সে তার AK-47 নিচের দিকে সে তুলবে, তো আমারটা তো তোলাই। ও বের হতে হতে আই কুড আন্ডারস্ট্যান্ড, তার র্যাঙ্কটা দেখলাম কাঁধে, এবার আমি একদম পায়ের থেকে মাথা পর্যন্ত তাকে গুলি করে ওখানে বলে সে পড়ে যায়। পরে যখন কাছে গেলাম পরে দেখলাম ওইটা, পরে জানলাম যে হলো মেজর সারওয়ার, কুখ্যাত মেজর সারওয়ার, ওয়ার ক্রিমিনাল ছিল সিলেটে। 16 ডিসেম্বরের একদিন আগেই মুক্ত হয়ে যায় সিলেট অঞ্চল। চুরখাইটা পাকিস্তানের একটা স্ট্রং ডিফেন্স ছিল, আমাদের সিও বলেন যে আমরা চুরখাইতে যাব না। দুইটা হাওড় আছে, একটা ছোট হাওড় এবং বড় হাওড়, আমরা যদি এখান দিয়ে যদি যাই তাহলে আমরা একটা বিগ এখান দিয়ে ইনফিলট্রেট, আমরা যদি ইনফিলট্রেট করি পাকিস্তান আর্মি জানতে পারবে না। ওই চুরখাই যে ডিফেন্সটা আছে এটা কিন্তু ইউজলেস হয়ে যাবে তখন একেবারে, আমরা পিছনে চলে যাব, মেইন সিলেট জাফলং রাস্তার মধ্যে গিয়ে উঠে যাবো আমরা ওইখানটায়। যেই প্ল্যান সেই কাজ, আমরা ঠিক ওদের দুইটা ডিফেন্সের মাঝখান দিয়ে আমরা ক্রস করি, ছোট হাওড় এবং বড় হাওড়। রাত তখন 1টা, আমরা হাওড়ের কাছে আসি ডিসেম্বর মাসের 7 তারিখের দিকে, প্রচণ্ড শীত, এর মধ্যে আমরা পানি দিয়ে হেঁটে 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 পার হলাম, এটা প্রায় 2 ঘন্টা লাগলো পার হতে। ওই পারে গিয়েই ওই দাঁড়ালাম না, ওই রাস্ট ওই রাস্তা অপর পারে হলো চিকনাগুলো একটা টি গার্ডেন, পাকিস্তান আর্মিটা ছিল, আমরা চেস করলাম তাদেরকে ওখানটায়, আর দাঁড়াই ভিজা শরীর নিয়ে আমরা ওইটা ওই জায়গাটা ক্লিয়ার ওইটা মুক্ত করে ফেলি, পাকিস্তান আর্মি ভেঙে যাওয়ার ক্ষেত্রে। তখন মেসেজ আসলো যে দে আর গোয়েন টু সারেন্ডার, কিন্তু তারা আমাদের কাছে সারেন্ডার করবে না, বাঙালিদের কাছে সারেন্ডার করবে না ইস্ট বেঙ্গল, কারণ আমরা ওই জায়গাটা আমরা দখল করছি, ইন্ডিয়ান আর্মি তখন আসবে না ওইদিকে। 4-5 গুরখা রেজিমেন্টকে নামাইছিল, ওইটাকে তো ঘেরাও করে রেখে দিয়েছে আমরা, ও আমরা যখনই জায়গাটা ওদেরকে যখন বিধ্বস্ত করি প্রেশারটা আমাদের দিকে চলে আসে পাকিস্তান আর্মি, 4-5 গুরখা রেজিমেন্ট ওই দিন বেড়ে যায়, বেড়ে হয়ে গেলে তারা আমাদের পিছনে চলে আসে এবং দে লেটার অন জয়েন্ট উইথ আস ওই জায়গাটায়, কিন্তু তখন আর যুদ্ধের আর ছিল না, যুদ্ধ শেষ। একই সময়ে মুক্ত হয় 72 ফরিদপুর। মরা কাসুমের ধরা কামড়, এখন আমরা ধরা কামড় দিতে শুরু করার দিলাম, এখন আর কোনো কিছু না, সাঁতরাইয়ে পানি সাঁতরাইয়ে ওপার গেলেও যাই আপনার মারতে গেছে, পাল্টারে নৌকাটা নিয়ে নিছি যাতে আগে যাবো করবো, যে যুদ্ধ আমাদের হয়েছে লাস্টে এটা এখন আমার বুকের ভিতরে কোন কিছু না আগুন চলে, মাদারীপুর মস্তাপুর থেকে শুরু করছি রাজৈর থেকে, যে যুদ্ধ যাইতে 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 আপনার সেই বরিশালে গোড়ায় দিয়ে ঠেকছে, 4-5 দিন পর্যন্ত আমাদের যুদ্ধ চলতেই আছে, কেউ গুলি ভরিয়ে দেয় যে অস্ত্র উগিয়ে দেয় চলতে আছে গোলাগুলি, গোলাগুলির কোনো মাপ নাই, আগে তো শান্তভাবে ছিলাম, আমি জীবনে শান্ত আছে কিছু রয়েছে, ফিরে তার কিছুই পাবো না, যার জন্য বাইরা বাইরেই ছিলাম। দেশের বিভিন্ন অঞ্চলেও ভয়াবহ যুদ্ধে পরাস্ত হয় পাকিস্তান বাহিনী, ডিসেম্বরের প্রথম সপ্তাহেই তা শত্রুমুক্ত হয়ে যায়। দিন রাত গোলাগুলি চলছে, অবশেষে পাক বাহিনী আত্মসমর্পণ করছে, সেখানে অনেক বাহিনীকে বেশ সংখ্যক আর্মিকে তার হত্যা করতে সক্ষম হয়েছিল। আবার পুটুকুরি জেলা এই যে 16 ডিসেম্বরের আরও 10-7 দিন আগে মুক্ত হয়ে গেছে। ঢাকায় পাকিস্তান বাহিনীর আত্মসমর্পণের প্রস্তুতি চলে। 16 ডিসেম্বর ওরা লিফলেট করলো, তখন ওরা সারেন্ডার করবে, তখন জিপ নিয়ে বাইর হয়ে যে আমি ঢাকা ক্লাবের বসে আছি, ঢাকা ক্লাবের সামনে ভিতরে বসে আছি ওপেন জিপে, পাকিস্তান আর্মির আস্তে আস্তে ক্যান্টনমেন্টে আসলো, টেবিলের দরকার, ঢাকা ক্লাব থেকে টেবিল বের করে দিলাম, টেবিল নিয়ে গেল, ওখানে ছিলাম, ওখানে শফিউল্লাহ সাহেব ছিল, খন্দকার সাহেব ছিল, হায়দার ভাই ছিল। রমনার রেসকোর্স মাঠে মাথা নুইয়ে যখন পাকিস্তানিরা অস্ত্র রাখল সবুজ ঘাসে, তখনই আকাশে বাতাসে ধ্বনিত হল বাংলাদেশ। সিলেট টাউনে ঢুকি ভিড়ের বেশে,
সমস্ত ঘরের এখান থেকে যারা নাকি সিভিলিয়ান যারা ছিলেন তারা আমাদেরকে দেখলেন, স্বাগত জানালেন, ফুলের ফুল ছিটালো বিল্ডিং এর উপর থেকে। মানে নিজেকে মনে হচ্ছিল আই ওয়াজ ফিলিং সো গ্রেট যে একটা দখল করে তুলছি, মানে মানে ভিক্টোরিয়াস আর্মি ওয়াকিং থ্রু দ্য রোড, এবং এই দেশটা এই এই এদেরকে যে মুক্ত করলাম আমরা, নিজের কাছে মনে হচ্ছিল না এতে কি হতো। বাড়ি থেকে এসে অবস্থায় নিয়ে গেছি, যাইয়ে কি খেয়েছি জানেন, আমার মায়ের তো পথের ভিতরে আর মাইয়ে লেগে এক পাতিল আটা লেউ আটা দিয়ে গুনো কর গিয়ে রান গিয়া চুলের পর থুয়ে দিছে, মিষ্টি কুমড়ার তরকারি রানছে গুড়া মাছ দিয়া, কই মাছ রে তো পেঁয়াজ দিয়ে বুনে কো না, সেই কই মাছের শুকনো শুকনো করে ভাজ গিয়া বুনে করে রাখিয়ে থুয়ে দিছে দু চুলের উপরে ডাক গিয়া। আর আজকে ষোলো তারিখ আর মাই আইসে না রাত্রে, আমরা রাত দুইটার দিকে গেছি, আমাদের গড়ি তো বাস পাখি, ওই সময় যে বললাম দিস ও মা খালি উপর দিয়ে বা উগে উপর দিয়ে উগে বাতিলে মা আমি আসছি মা আমি আসছি, আমার মা পশ্চিম দিকে দৌড়িয়েছে দেখি আমার সাথে পাঁচ ছয়জন এই মহিলারা। সেই দিনটা সকালটা একটা মনে হয় যে আকাশে যেমন গ্লিটার গ্লিটার ছড়লে, যেমন একটা বিয়ে সাদিতে দেখেন না মানুষ চমকির মতো পরে, মনে হচ্ছে যে বাংলাদেশটা একটা গ্লিটারের মতো, যে আকাশ বাতাস তখন মানে সব ডান্সিং সব কিছু নাচতেছে, আকাশ বাতাস গাছপালা। রক্ত দিয়ে নাম লিখেছি বাংলাদেশের নাম, রক্ত দিয়ে নাম লিখেছি বাংলাদেশের নাম, মুক্তি ছাড়া তুচ্ছ মদের। পৃথিবীর মানচিত্রে জন্ম নিল একটি রাষ্ট্র, একটি পতাকা, মুক্ত হলো একটি জাতি। রক্ত দিয়ে নাম লিখেছি বাংলাদেশের নাম, রক্ত দিয়ে।